কলের 5টি ইঞ্জিন একটি কাঠের গুদামে আগুন লাগে বলে জানা গিয়েছে। কাঠ মজুদ থাকায় দ্রুত ছড়াচ্ছে আগুন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বাসদ্রোণীতে বটতলা বাজারে আগুন। এই ঘটনার বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ির কাছ থেকে। সঞ্জনা, এই মুহূর্তে ওখানকার পরিস্থিতি ঠিক কিরকম? দেখো, তোমাকে জানিয়ে রাখি, বাসদ্রোণী ব্রহ্মপুরের কাছে যে বটতলা বাজার রয়েছে সেখানেই একটি কাঠের গুদামে হঠাৎই কিন্তু আগুন লেগে যায়। মূলত স্থানীয়রাই ধোঁয়া দেখতে পান, পরবর্তীকালে কিন্তু দমকলকে খবর দেওয়া হয়। দমকলের প্রাথমিকভাবে 5টি ইঞ্জিন আসে, বর্তমানে কিন্তু ইঞ্জিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 15টি, এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজন পড়লে কিন্তু ইঞ্জিন আরো বাড়ানো হতে পারে, যেমনটা দমকল সূত্রে জানা যাচ্ছে। তবে ইতিমধ্যে যেটা খবর, যে এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই, তবে আগুন লাগার কারণ কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে যেহেতু দাহ্য পদার্থ বা কাঠ রয়েছে, কাঠের গুদাম, এটা প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ রয়েছে, তার কারণেই সহজে কিন্তু আগুন ছড়িয়ে যাওয়ার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং এই এলাকাও কিন্তু যথেষ্ট পরিমাণে ঘিঞ্জি এলাকা, বাজার এলাকা হওয়ায় ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন অরূপ বিশ্বাস। তিনি নিজে কিন্তু দাঁড়িয়ে থেকে পুরো বিষয়টা খতিয়ে দেখছেন সরেজমিনে, কিন্তু এখনো পর্যন্ত আগুন কিন্তু নিয়ন্ত্রণে নয়। যুদ্ধকালীন তৎপরতায় বিগত 1.5 ঘন্টা ধরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে দমকল কর্মীরা, তবে খুব শীঘ্রই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তবে আগুনের এই গ্রাসে কিন্তু করা যেতে বলা যেতে পারে ওই গুদাম সহ আশেপাশে যা কিছু ছিল সম্পূর্ণ কিন্তু প্রায় পুড়ে ছাই হয়ে গিয়েছে। পুরো ঘটনা কিন্তু তদন্তও শুরু করেছে পুলিশ। অঙ্কিতা, বেশ ধন্যবাদ সঞ্জনা। আপনারা দেখতে পাচ্ছেন দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুন লেগে আতঙ্ক ছড়ালো গড়িয়ার ব্রহ্মপুর বটতলা বাজারের কাছে। সেখানে একটি কাঠের গুদামে আগুন লাগে বলে জানা যায়। পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে যে একটি কাঠের গুদামে আগুন লাগে। আগুন দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। দমকলের 15টি ইঞ্জিন এরপর ঘটনাস্থলে এসে পৌঁছয়। আগুন লেগে আতঙ্ক ছড়ালো গড়িয়ার ব্রহ্মপুর বটতলা বাজারের কাছে। দমকলের 15টি ইঞ্জিন এরপর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। কোনো হতাহতের খবর না থাকলেও আশেপাশের বাড়ি থেকে সেখানকার বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। কি থেকে আগুন লেগেছে এখনো স্পষ্ট নয়। এখনো কাজ করছে দমকলের 15টি ইঞ্জিন।